দুর্গাপুজো মানে প্রাণের উৎসবের পালা। পুজো ঘিরে একটা অপেক্ষা লেগে থাকে, আর সেই অপেক্ষার মধ্যে থেকে যায় উৎসবের ক্যালেন্ডার। বাঙালির পার্বণের ক্যালেন্ডারের মধ্যে থাকে শারদ পূর্ণিমার কোজাগরি লক্ষ্মী পুজো। দুর্গাপুজোর দশমী মিটতেই অপেক্ষা থাকে শারদ পূর্ণিমার লক্ষ্মী পুজো ঘিরে। চলতি বছর কবে রয়েছে লক্ষ্মী পুজো, সম্পূর্ণটা একদম সঠিকভাবে জেনে নিন। কোজাগরি শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে। এর আক্ষরিক অর্থ কে জেগে আছো। কথিত আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন এবং বাড়ি বাড়ি গিয়ে সকলকে আশীর্বাদ দেন, কিন্তু যার বাড়ির দরজা বন্ধ থাকে তার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করেন না ও সেখান থেকে ফিরে চলে যান। তাই লক্ষ্মী পুজোর রাতে জেগে থাকার রীতি প্রচলিত আছে। সারা রাত জেগে লক্ষ্মী আরাধনায় এই পুজোর বিশেষত্ব। আবার প্রচলিত ধারণা অনুযায়ী শরদ পূর্ণিমার রাতে যে জেগে অক্ষকীরা অর্থাৎ পাশা খেলেন, লক্ষ্মী তাকে ধন সম্পদ দান করেন। আবার কেউ কেউ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অন্যের বাগান থেকে ফল বা শস্য চুরি করে থাকে, ধারণা এর ফলে লক্ষ্মী তাদের আশীর্বাদ দেবেন। কোজাগরি লক্ষ্মী পুজো মূলত ধন যশ খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির পার্বণে শারদীয়া দুর্গাপুজোর পরেই আসে শারদ পূর্ণিমায় আশ্বিনের লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়। কোজাগরি শব্দের অর্থ কিন্তু আমি আগেই বলে দিলাম যে কোজাগরি অর্থ কী। কোজাগরি লক্ষ্মী পুজো 2024 তিথি 16 অক্টোবর বুধবার পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। পূর্ণিমার তিথি 16 অক্টোবর থেকে পড়ছে। 16 অক্টোবর সন্ধে 7:23 পড়ছে পূর্ণিমা। তিথি থাকবে 17 অক্টোবর সন্ধ্যা 5:17:36 পর্যন্ত। কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালির ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর আলাদা কিছু সাজসজ্জা রয়েছে, যেমন কলার ছড়ার দিয়ে তৈরি হয় বাণিজ্য তরি। পুজোর বেদিতে অনেকে সোনা রূপো রেখে দেন। এই পুজোর আলপনাতেও থাকে বিশেষ চিহ্ন, ধানের শীষের অনুকরণে আঁকা হয় আলপনা। পূর্ণিমার রাতে দেবীর আরাধনা চলে। শাস্ত্র মতে কোজাগরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্তে বিচরণ করেন। কে জাগতি থেকে কোজাগরি শব্দটি এসেছে। মনে করা হয় এই তিথিতে রাতের বেলা লক্ষ্মী প্রত্যেকের ঘরে পদার্পণ করেন। এমন সময় যদি কারো ঘরের দরজা বন্ধ থাকে তাহলে কিন্তু মা সেখানে প্রবেশ করতে পারেন না, সেই কারণগুলো কিন্তু আমি আগেই বলে দিলাম। সন্ধ্যাবেলা বা নিষিদ্ধকালে কোজাগরি লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনো অর্থাভাব থাকে না, লক্ষ্মী সে গৃহে বাস করেন। এই সময় লক্ষ্মী মা সবার ঘরে প্রবেশ করেন। শারদ পূর্ণিমা বা লক্ষ্মীর জন্মতিথি হিসেবে পালন করা হয়। এই দিন অনেকে কোমদী ব্রত পালন করেন। মা লক্ষ্মীকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভের জন্য এই দিন বিশেষভাবে উপযুক্ত। কোজাগরি পূর্ণিমায় পায়েস রান্না করে ও তারা সারা রাত চাঁদের আলোয় রেখে পরের দিন সকালে প্রসাদ হিসেবে পায়েস খাওয়ার বিশেষ প্রচলন আছে এবং এটা করলে শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে এবং আপনার সংসার ধন সম্পত্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো এবং যদি আপনাদের কাছে ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর সবাই লক্ষ্মী পুজো করুন, সবাই আনন্দ করুন, ঘরে ঘরে মা লক্ষ্মী সবার ঘরে প্রবেশ করুন।
বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন, যখনই আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই, আগামীকাল নিয়ে আসবো যে আপনারা পুরোহিত ছাড়া ঘরেই কীভাবে লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী পুজোর মন্ত্র সহ সব কিছু। তো বন্ধুরা, আজকের মতন এখানে শেষ করছি, নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পুজোর আনন্দ উপভোগ করুন।